नमस्कार बंधुरा, कथक कौशिकेर गल्पेर आसरे आपनादेर स्वागत। आशा करी आपनारा सबाई सुस्थ आछेन। बंधुरा, आज आपनारा शुनबेन प्रख्यात स्कटिश कवि, औपन्यासिक ओ भ्रमण कहिनीर रचयिता रबार्ट लुइस स्टीभेनसन रचित किडन्याप्ड आजेर प्रथम पर्ब। আমি ডেভিড ব্যালফোর এবং আমার গল্পের শুরু হচ্ছে 1751 সালের জুন মাসের একটি সকালে। আজ সেই সকাল যেদিন এসেন্ডিনের আমার বাবার বাড়ি ছেড়ে আমি চিরকালের মতো চলে যাচ্ছি। আমার বন্ধু রাজপ্রতিনিধি মিস্টার ক্যাম্পবেল আমার জন্য অপেক্ষা করছেন। এখানে উনিই একমাত্র আমার বন্ধু। দূরের পাহাড়চূড়াগুলো সূর্যের স্বর্ণচ্ছটায় চান করছে, পাখিরা ডাকছে বাগানে। বাগানের দরজার কাছে দাঁড়িয়েছিলেন মিস্টার ক্যাম্পবেল। আমি যেতেই বললেন, চলো তো নদীর পার অবধি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমরা দুজনে নিঃশব্দে পথ চলতে লাগলাম। কিছুক্ষণ পরে মিস্টার ক্যাম্পবেল জিজ্ঞাসা করলেন, তোমার কি এসেন্ডিন ছেড়ে যেতে দুঃখ হচ্ছে? আমি জানি না স্যার, কারণ আমি কখনো বাড়ির বাইরে থাকিনি। তবে এসেন্ডিনে আমি ভালোই ছিলাম, কখনো ভাবিনি যে আমাকে অন্য কোথাও যেতে হবে। মা বাবা কেউই যখন জীবিত রইলেন না, তখন ভাগ্যের খোঁজে আমাকে তো বেরোতেই হবে। মিস্টার ক্যাম্পবেল জানালেন, মৃত্যুর সময় বাবা আমাকে দেওয়ার জন্য একটি চিঠি তাঁকে দিয়ে গেছেন। তিনি বললেন, এটি আমার পৈতৃক সম্পত্তি। এই যে এই নাও চিঠিটা। তোমার বাবা আমাকে বলে গেছিলেন এই চিঠি তোমায় দিতে, এবং তোমাকে দ্য হাউস অফ সস এই এডিনবারার কাছে সেখানে পাঠাতে, কারণ সেখান থেকেই তোমার বাবা এখানে এসেছিলেন এবং তিনি চান তুমি সেখানেই ফিরে যাও। চিঠিটাতে ঠিকানা লেখা ছিল মিস্টার এবেনেজার ব্যালফোর, হাউস অফ সস। ঠিকানার নিচে লেখা, এই চিঠি ডেভিড ব্যালফোর পৌঁছে দেবে। আমি খুব অবাক হলাম, কারণ সহাউজের সম্পর্কে আমি কখনো কিছু শুনিনি, বাবাও কিছু বলেননি, মাও না। আমার বয়স মাত্র 17 বছর। এবার আমার একটু ভয় করতে লাগলো ভবিষ্যৎ জীবনের কথা ভেবে। মিস্টার ক্যাম্পবেল তাঁর তরফ থেকে কিছু উপহার এবং সদুপদেশ দিয়ে বিদায় নিলেন। আমি এসেন্ডিনের দিকে তাকিয়ে রইলাম শেষবারের জন্য। তারপর পেছন ঘুরে হাঁটতে শুরু করলাম এডিনবরোর দিকে আর আমার ভবিষ্যতের দিকে। দ্বিতীয় দিন সকালবেলা আমি একটা পাহাড়ের চূড়োয় এসে দাঁড়ালাম। দেখলাম নিচে এডিনবরো শহর ও সমুদ্র। সমুদ্রে কয়েকটা জাহাজ রয়েছে। একদল ইংরেজ রেডকোট সোলজার মার্চ পাস করতে করতে চলেছে। অনিশ্চয়তা ও ভয়ে মনের ভেতর তোলপাড় চলতে লাগল। এডিনবরোর কাছাকাছি এসে কিছু পথচারী লোকের কাছে খবর নিয়ে এগোতে লাগলাম। সন্ধ্যা তখনও হয়নি। টিলার মাথায় দাঁড়িয়ে নিষ্ফলক চোখে নিচের বাড়িখানার দিকে তাকিয়ে আছি। ওই বাড়িতেই যেতে হবে আমাকে। লোকে বলেছে ওইটাই শ হাউস। বাড়িটা বড় বটে, চারদিকে জমি জায়গাও আছে অনেক, কিন্তু এরকম হতচ্ছাড়া চেহারা কেন এর? দোতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত গোটা পশ্চিম দিকটাই বিলকুল খোলা। সারা উপত্যকায় সাঁঝের আঁধার ইতিমধ্যেই ঘনিয়ে এসেছে, কিন্তু ওপর দিকের পশ্চিমের কুঠুরিগুলো হাঁ করে আছে অস্ত সূর্যের আলো আঁজলা ভরে গেলবার জন্যে। ভেতরের দেয়াল দেখা যাচ্ছে, সিঁড়ির কঙ্কাল দেখা যাচ্ছে একটা, পাল্লাবিহীন জানলা দরজার ফোকর দিয়ে উপত্যকার পূর্বাংশ দেখা যাচ্ছে আঁধার কালো, রহস্য ভরা।
পথ চলতে চলতে অনেকের কাছেই খবর নিয়েছি এই বাড়ির সম্বন্ধে। বাড়ির প্রসঙ্গে বাড়ির মালিকের কথাও উঠে পড়েছে স্বাভাবিকভাবেই। এক বাক্যে সবাই বলেছে মালিকটি অতি অসৎ লোক, কি তার দোষ তা কেউ স্পষ্ট করে বলেনি, কিন্তু প্রত্যেকে সরল জোরালো ভাষায় পরামর্শ দিয়েছে আমাকে, যেও না বাপু সেখানে, ও লোকের সংস্রবেই যেও না। একটি স্ত্রীলোক তো আঙুল মোটকে অভিশাপই দিয়েছে শয়ের মালিককে। সে বলেছে এমন দিন যায় না যেদিন সে তাকে ওই রকমভাবে অভিশাপ না দেয়। সব দেখে শুনে আমার মনে বিতৃষ্ণা জেগেছে দারুণ। উপায় থাকলে এক্ষুনি আবার ইসেন্ডিনে ফিরে যেতাম। সেখানে বাবা মা আর বেঁচে নেই বটে, কিন্তু রাজপ্রতিনিধি ক্যাম্পবেল সাহেব এখনও রয়েছেন, তাঁর কাছে আমি আশ্রয় পাব, স্নেহ পাব। কিন্তু উপায় নেই, ওই বাড়িতে না গিয়ে আমার কোনো উপায় নেই। বাবা মৃত্যুশয্যায় যে আদেশ দিয়ে গেছেন তা পালন করতেই হবে। সন্ধে হয়ে আসছে, পাহাড় থেকে নামতে লাগলাম। বিস্তীর্ণ উপত্যকায় একমাত্র লোকালয় ওই ভাঙা রাক্ষসে বাড়িটা। নামতে নামতে আমি দেখেছি দোতলা থেকে আলো নিভে যাচ্ছে, তারপর তেতলা থেকে, তারপর চারতলা, পাঁচতলা থেকেও। বাড়িটা যেন যক্ষপুরী, কোনো দিক থেকে একটি আলোর রেখা চোখে পড়ে না। অতি সরু পায়ে চলা পথ, এত বড় বাড়িতে ঢুকবার এইরকম রাস্তা? মনে পড়ল পথে এক গাড়োয়ান বলেছিল বর্তমান জমিদার এবেনেজারের বাবা এই বাড়ি তৈরি করতে করতে মারা যান, সর্বাঙ্গ সুন্দর করে সম্পূর্ণ করবার মতো অর্থ তার মজুদি ছিল, কিন্তু এবেনেজার আর সেই পথে গেলেন না। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির কাজ বন্ধ করে দিলেন, তারই ফলে এখন মাত্র একতলার ঘরগুলোই বাসযোগ্য আর দোতলার দু তিনখানা, বাদবাকি সমস্ত কুঠুরেই অকেজ। যে বাড়ির বেশিরভাগ ঘরই সম্পূর্ণ হয়নি তার রাস্তা আর কত ভালো হবে। আমি খুব সাবধানে সেই সরু পথরেখা ধরে অগ্রসর হতে লাগলাম। বাড়ির সামনে দুটি বৃহৎ স্তম্ভ, এখানে সিংহদ্বার তৈরি হতে হতে আর হয়নি, আগর দিয়ে আটকানো। তারই পাশ দিয়ে গোলে আমি বাড়ির দরজায় পৌঁছলাম। এতক্ষণে একখানা জানলার ফাঁক দিয়ে একটু ক্ষীণ আলোর রেখা দেখতে পাওয়া গেল, ভেতরে যেন একটা লোক চলে ফিরেও বেড়াচ্ছে। কিন্তু সন্ধে হতে না হতেই দরজা জানলা সবই বন্ধ কেন? একটা চাকরদাসীও বাইরে নেই কেন? এ কথা মনে হতেই হাসি পেয়ে গেল আমার। রাস্তার লোকগুলো বলেছিল বটে, এবেনেজার সাহেব এমন কৃপণ যে বাড়িতে তার ভৃত্য জাতীয় কোনো জীব নেই, কোনোদিনই ছিল না। আমি দরজায় ঘা দিলাম, প্রকাণ্ড দরজা, মোটা ওক কাঠের পাল্লার উপরে ঘন ঘন গজাল বসানো। একদল ডাকাত যদি এসে এ বাড়িতে চড়াও হয় সহজে এই দরজা ভাঙতে পারবে না। আবার ঘা দিলাম, ভেতর থেকে কোনো সাড়া নেই, তবে ভেতরের লোকটার চলাফেরার শব্দ আর পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই কান খাড়া করে শুনছে। রাগ হয়ে গেল, ভয় পাবার কি আছে এই সন্ধেবেলায়। আরও জোরে জোরে দরজা পিটোতে লাগলাম। হঠাৎ একটা শব্দ হলো ঠিক মাথার ওপরে, একটা জানলা খোলার শব্দ। দুপা পেছিয়ে এসে ওপরের দিকে তাকালাম, আবঝা অন্ধকারে দেখা গেল জানলাটা খুলে তার মধ্যে থেকে বেরিয়ে এসেছে একটা মানুষের মাথা আর একটা বন্দুকের নল। এই গুলি ভরা আছে তে, বলল একটা কণ্ঠস্বর। আমি মিস্টার এবেনেজার ব্যালফোরের জন্য একটা চিঠি এনেছি, তো উনি কি আছেন? কে পাঠিয়েছে? বন্দুকের নলে একটা ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করল লোকটা। বেশ ঝাঁজের সাথেই বললাম, যেই পাঠাক, মিস্টার ব্যালফোর আছেন কি? চিঠিটা দরজার গোড়ায় রেখে কেটে পড়ো। না, মিস্টার ব্যালফোরের হাতেই দেব চিঠি, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে আমাকে। কি নাম তোমার? ডেভিড ব্যালফোর, এসেন্ডিনে বাড়ি। নিঃসন্দেহে লোকটা চমকে উঠেছে, বন্দুকটা জানলার চৌকাঠে বাড়ি খাওয়ার শব্দ শুনলাম, তারপর সব চুপচাপ।
অনেকক্ষণ পর উপর থেকে তার গলার স্বর ভেসে এলো, তোর বাবা কি মরে গেছে? ভীষণ অবাক হয়ে গেলাম প্রশ্নটা শুনে। হ্যাঁ তাই হবে, এই সেই জন্যই তুই এসে যে এসে আমার দরজায়। হ্যাঁ বেশ, আবার কিছুক্ষণের বিরতি। আসছি দাঁড়া, দরজা খুলব। জানলার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল লোকটা। প্রথমে একটা শিকল টানার আওয়াজ হলো ভেতরে, তারপর ভারী ছিটকিনি খোলার শব্দ। সাবধানে দরজা খুলল লোকটা আর আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে আবার ছিটকিনি এঁটে দিল। যা এই রান্নাঘরে চলে যা। ছিটকিনি লাগিয়ে কিন্তু নিশ্চিন্ত হয়নি সে, শেকলগুলো টানতে শুরু করলো এবার। আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে রান্নাঘরের দিকে এগোলাম। একটু দূরে একটা কামরায় একটু আলো দেখতে পাচ্ছি, মনে হলো ওটাই রান্নাঘর। হ্যাঁ ওটাই রান্নাঘর, জীবনে এমন হতশ্রী রান্নাঘর আমি আর দেখিনি। কয়েকটা বাসন সাজানো রয়েছে একটা তাকে, ঘরের মাঝামাঝি জায়গায় একটা টেবিল, একটা টুল, একপাশে ছোট একটা আলমারি আর কয়েকটা বাক্স সিন্দুক, ব্যাস। সিন্দুক আলমারিগুলোতে সব তালা মারা। টেবিলের উপর রাতের খাবার সাজানো, এক বাটি পরিজ, একটা চামচ আর এক মগ বিয়ার, এছাড়া আর কিছু নেই সে ঘরে। দরজা বন্ধ করে রান্নাঘরে এলো লোকটা, এই প্রথম তাকে আলোয় দেখলাম। রুক্ষ চেহারা, ছোটোখাটো রোগা কুঁজো এক বুড়ো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, বয়স 50-70 মধ্যে যে কোনো কিছু হতে পারে। মুখের রংটা কাদার মতো, ছেঁড়াখোঁড়া একটা জামার উপর রাতের পোশাক পরে আছে। সব মিলিয়ে বড্ড বিরক্তিকর লোকটার দৃষ্টি, সেই থেকে আমাকে দেখছে কিন্তু ভালো করে মুখের দিকে তাকায়নি, শুধু আড় চোখে দেখছে। কে? বুড়ো কোনো চাকর সম্ভবত। খিদে পেয়েছে? ওটা নিশ্চয়ই আপনার রাতের খাবার। দেখ ওটা ছাড়াও আমি চালিয়ে নিতে পারবো, ওই বিয়ারটুকুই যথেষ্ট, কাশির জন্য খুব উপকারী ওইটা। এক চুমুকে মগের প্রায় অর্ধেকটা খালি করে ফেললো সে, কিন্তু মুহূর্তের জন্য চোখ সরালো না আমার উপর থেকে। তারপর হঠাৎ হাত বাড়িয়ে বলল, কই দেখি চিঠিটা? ওটা আপনার জন্য নয়, মিস্টার এভেনেজার বেলফোরকে দেবো ওটা। তুই জানিস আমি কে? দে আলেকজান্ডারের চিঠিটা। আপনি আপনি বাবার নাম জানেন? জানবো না মানে? আমার মায়ের পেটের ভাই, ওর নাম জানবো না? আমি তোর কাকা দেবি আর তুই আমার ভাইপো। দে এবার চিঠিটা আর তারপর বস, এবার একটু পেট ভরে খেয়ে নে। আমার বয়স যদি আর কয়েক বছর কম হতো আমি নির্ঘাত কেঁদে ফেলতাম। হ্যাঁ দুঃখে হতাশায় লজ্জায় কেঁদে ফেলতাম। এই জঘন্য বুড়োটা আমার কাকা। কোনো রকমে চিঠিটা তার হাতে দিয়ে বসে পড়লাম টেবিলে, কিন্তু ওর সেই পরই যে হাত দিতে পারলাম না কিছুতেই। আগুনের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চিঠিটা উল্টে পাল্টে দেখল। কি আছে তুই জানিস? আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন, শিলমোহর ভাঙা হয়নি এখনো। বুঝলাম, কিন্তু তুই এখানে এসেছিস কেন? এই চিঠিটা দেওয়ার জন্যে। এতটা পথ হেঁটে এসেছিস শুধু চিঠিটা দেওয়ার জন্যে? হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা আশা নিয়ে এসেছি, ঠিক কিনা? হ্যাঁ স্বীকার করছি, আশা করেছিলাম আপনি হয়তো আমাকে সাহায্য করবেন, কিন্তু কিন্তু আমি পথের ভিখিরি নই, আপনি সাহায্য না করলেও কিছু এসে যাবে না। আমার এমন অনেক বন্ধু আছে যারা আমাকে সাহায্য করবে। হারে রেগে যাচ্ছিস কেন? আমরাও ভালো বন্ধু হব, তুই আর আমি। তুই খাবি না পরিজ? তাহলে সর আমি খাই, বলে আমাকে ঠেলে সরিয়ে দিল টুল থেকে, নিজে বসে খেতে শুরু করলো। এই চমৎকার খাবার এই পরিজ, বুঝলি দেবী?
পিপাসা পেলে ওই পিপেতে জল আজ খেয়ে নিস। প্রচণ্ড রাগে কথা বলার শক্তিও যেন লুপ্ত হয়েছে আমার। আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম দুপায়ের ওপর, তাকিয়ে আছি ওর দিকে। গোগ্রাসে গিলে চলেছে পরিচটুকু। তা তোর বাবা মারা গেছে কতদিন? 3 সপ্তাহ। চাপা লোক ছিল আলেকজান্ডার, ভীষণ চাপা আর শান্ত। ছেলেবেলায় কখনো খুব বেশি কথা বলতো না। আমার সম্পর্কে কিছু বলেনি তোকে? না স্যার, আপনি বলার আগে পর্যন্ত আমি জানতামই না যে বাবার কোনো ভাই আছে। হ্যাঁ সে 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 শোন তো দেখি কথা। আচ্ছা এই সপরিবার সম্পর্কে কিছু বলেনি কোনোদিন? না স্যার। মনে হলো শুনে বেশ খুশি হলো এবেনেজের কাকা। আমার দিকে এগিয়ে এসে আমার কাঁধ চাপড়ে বলল, বেশ বেশ, খুব ভালো ছেলে তুই দেবি। আমার সাথে তোর বনবে ভালো, এখন চল শুতে যাবি। অন্ধকারের ভেতর দিয়ে আমাকে নিয়ে চলল কাকা। আশ্চর্য, কোনো বাতি জ্বালল না। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল, আর শব্দ শুনে আন্দাজে অনুসরণ করলাম আমি। সিঁড়ির মাথায় পৌঁছে একটা দরজার সামনে দাঁড়ালো। হুঁচট খেতে খেতে কোনো মতে সামলে নিলাম আমি। দরজার তালা খুলে আমাকে ঠেলে ভেতরে পাঠিয়ে দিল, বলল, যা ভেতরে যা, এইটা তোর ঘর। দুপা এগিয়েই থেমে গেলাম আমি। আচ্ছা, আমাকে একটা বাতি দেওয়া যাবে? বাতি? বাতি দিয়ে আবার কি করবি? চাঁদ আছে না কাছে? কোথায় চাঁদ? ঘুটঘুটে অন্ধকার, বিছানাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেখ, আমার বাড়িতে বাতি জ্বলুক আমি চাই না। ভয়ঙ্কর জিনিস এই বাতি, আরে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, বুঝলি? শুভরাত্রি। কোনো কথা বলার সুযোগ না দিয়েই দরজা টেনে দিল এবেনেজের কাকা, আর বাইরে থেকে তালা বন্ধ করার শব্দ শুনলাম আমি। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বরফের মতো ঠান্ডা ঘরটা, আর বিছানা এমন জঘন্য স্যাঁতস্যাঁতে বিছানায় ঘুমবো কি করে তাই ভাবলাম। ভাগ্য ভালো আমার পুঁটলিটা সঙ্গে আছে, একটা কম্বল আছে তার ভেতর। কম্বলটা বের করে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম মাটিতে, ঘুমিয়ে গেলাম প্রায় সঙ্গে সঙ্গেই। পরদিন ঘুম ভেঙে দেখলাম সূর্য জানলা দিয়ে উঁকি দিচ্ছে। চারপাশে চোখ বুলিয়ে দেখলাম একটা বড়সড় কামরায় শুয়ে আছি, আর কামরাটা ঠাসা সুদৃশ্য কারুকাজ করা দামি আসবাবপত্রে। বোঝা যায় 10-20 বছর আগে চমৎকার একটা শোয়ার ঘর ছিল, অথচ এখন মাকড়সার বাসা। ঘরের জানলাগুলোর সব কাঁচ ভাঙা, হু হু করে ঠান্ডা ঢুকছে তার ভেতর দিয়ে। গায়ের উপর থেকে কম্বল সরাতেই শীত করতে লাগলো। যা হোক, বেশ কিছুক্ষণ দরজা ধাক্কা ধাক্কির পর এবেনেজার কাকা দরজা খুলে দিয়ে গেলেন। মুখ হাত ধুয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলাম, দেখি কাকা আগুন জ্বেলে পরিজ নাড়তে বসেছে। টেবিলের উপর 2টো বাটি আর 2টো শিঙের চামচ, বিয়ারের মগ কিন্তু একটাই। আমাকে বিয়ারের দিকে তাকিয়ে থাকতে দেখে কিনা জানি না কাকা বলে উঠল, তুই একটু বিয়ার খাবি নাকি? হ্যাঁ আমি খেতে পারি, তবে কোনো অসুবিধে হলে দরকার নেই। হ্যাঁ আরে না না, কষ্ট আবার কি, অসুবিধে কি? দাঁড়া তোকেও দিচ্ছি খানিকটা। তাক থেকে আর একটা মগ নিয়ে এলো কাকা, কিন্তু বিয়ারের বোতল নয়, নিজের মগ থেকে ঠিক অর্ধেক ঢেলে দিল নতুন মগটায়। তারপর আমার দিকে ঠেলে দিয়ে বলল, এই নে খা। খাওয়া শেষ করে আলমারির কাছ থেকে একটা মাটির পাইপ আর কিছু তামাক নিয়ে জানলার কাছে গিয়ে আয়েশ করে পাইপ টানতে টানতে কাকা বললেন, এই তোর মা কোথায় রে? মাও মারা গেছেন। চমৎকার মেয়ে ছিল। কিছুক্ষণ চুপ করে গেল কাকা। অনেকক্ষণ পর আবার আমাকে জিজ্ঞাসা করল, তোর অনেক বন্ধু আছে বলছিলি, ওরা কারা?
আগের রাতে আমি ওকে বলেছিলাম আমার অনেক বন্ধু, কিন্তু আসলে তো আমার বন্ধু একজনই, মিস্টার ক্যাম্পবেল, এসেন্ডিনের রাজপ্রতিনিধি। যাই হোক, আমি শুধু বললাম এই ক্যাম্পবেল পদবীর কয়েকজন ভদ্রলোক। মনে হলো এ শুনে যেন একটু চিন্তায় পড়ে গেল এভেনেজার কাকা। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, দেখ দেবী, আমি তোকে সাহায্য করব, কিন্তু কিছু সময় দরকার আমার, একটু চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এই সম্পর্কে তোর বন্ধুদের, মানে ওই ক্যাম্পবেলদের কিছু জানাতে পারবি না, ওদের কাছে কারো কাছে কোনো চিঠি লেখা চলবে না, আর যদি লিখিস তাহলে জানবি ওই যে দরজা, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জানাবি। রাগে সারা শরীর জ্বলে গেল আমার। দেখুন কাকা, আমি এখানে এসেছি কেবল বাবা পাঠিয়েছেন বলে, এখন যদি আপনি দরজা দেখান আমি চলে যাব, খুব খুশি মনেই চলে যাব। সঙ্গে সঙ্গে বদলে গেল ওর মুখভঙ্গি, আমার কথা শুনে মুষড়ে পড়েছে যেন। এই দাঁড়া দাঁড়া, অত খেপে যাস নি, কটা দিন ধৈর্য ধর। হ্যাঁ, তার আগে কাউকে কিছু জানাস না যে তুই এখানে আছিস, বুঝলি, জানাবি না। বেশ, আপনি যদি সত্যি আমাকে সাহায্য করতে পারেন তাহলে আমি খুবই আনন্দিত কৃতজ্ঞ হব। আর হ্যাঁ, এই আমার বিছানাটার খুব সেঁতসেঁতে অবস্থা, একটু বাইরে এনে রোদে দিতে চাই। এই বাইজা কি তোর না আমার? না রে দেবী, ঠিক ওই কথা বলতে চাইনি, তুই আমার ভাইপো, তুই ছাড়া আর এ বংশে কে আছে আমার? এরপর নিজের সম্পর্কে, আমাদের বংশের অতীত মর্যাদা মহত্ব সম্পর্কে অনেক কথা বলল কাকা। কিছুক্ষণ পর একটা সিন্দুকের তালা খুলে কাকা বহু পুরনো একটা নীল রঙের কোট আর হ্যাট বের করল, তারপর সিন্দুকে তালা লাগিয়ে দিয়ে কোট পরে মাথায় চাপালো হ্যাট, ঘরের কোণা থেকে একটা ছড়ি তুলে নিয়ে রওনা হলো দরজার দিকে। দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে দাঁড়ালো কাকা, ঘুরে তাকালো আমার দিকে। তোকে তো একা রেখে যেতে পারি না খালি বাড়িতে, তালা মেরে রেখে যাব তোকে। মাথায় রক্ত উঠে গেল আমার। শুনুন, যদি তালা মেরে যান তাহলে মনে রাখবেন এইখানেই শেষ আপনার সাথে আমার বন্ধুত্ব। ফ্যাকাশে হয়ে গেল ওর চেহারা, একটা ঢোক গিলে বললেও, এমন করলে তো হবে না দেবী, আমার সাহায্য পেতে গেলে আমার কথা একটু আধটু শুনতে হবে। দেখুন, আপনি যদি ভেবে থাকেন সাহায্য করার বিনিময়ে যা খুশি তাই করবেন আমার সঙ্গে, তাহলে কিন্তু ভুল করবেন। মুখটা আরও একটু ফ্যাকাশে হলো এবেনেজার কাকার, খেয়াল করলাম কাঁপতে শুরু করেছে, ভয় না রাগে বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে এক টুকরো হাসি মুখে টেনে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি না আজ। আরে অদ্ভুত, এর মানে কি? আপনি আমাকে যদি পছন্দ না করেন, চান নাই আমি এ বাড়িতে থাকি, তাহলে কেন আমাকে রাখতে চাইছেন এখানে? কেন চলে যেতে দিচ্ছেন না আমার বন্ধুদের কাছে? না না রে দেবী, দৌড়ম করে বলিস না, আমি সত্যিই তোকে পছন্দ করি, আর তুই আমার ভাইয়ের ছেলে, তোকে সাহায্য করা তো আমার কর্তব্য, আমি করব, একটু ধৈর্য ধরতে হবে তোকে, কিছুদিন চুপচাপ থাক, তারপর বুঝতে পারবি সত্যি আমি তোর ভালো চাই। আশ্বস্ত হলাম না একটুও, তবু বললাম, ঠিক আছে থাকবো, যত যাই হোক আপনি আমার কাকা বাবার ভাই, অচেনা অজানা লোকের চেয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য নেওয়াই ভালো। মনে হলো কথাগুলো শুনে বেশ স্বস্তি পেল কাকা। দিনের শুরুটা এমন হলেও বাকি দিনটা ভালোভাবেই কেটে গেল। দুপুরে খাওয়ার পর রান্নাঘরের পাশের কামরাটায় গিয়ে ঢুকলাম আমি। দেখলাম প্রচুর বই সেখানে, ল্যাটিন ও ইংলিশ দু ভাষাতেই। তখনই আমি বসে গেলাম বই নিয়ে, একটার পর একটা বই উল্টে যাচ্ছি, যেগুলো পড়ছি না সেগুলোও উল্টে পাল্টে দেখছি। হঠাৎ একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে চমকে গেলাম, বাচ্চাদের একটা ছবির বই। বইটার প্রথম পৃষ্ঠায় আমার বাবার হাতে লেখা এই কথাগুলো, আমার ভাই এবেনেজারের পঞ্চম জন্মদিনে। আশ্চর্য, আমি ভেবেছিলাম
আমার বাবা দু ভাইয়ের ভেতর ছোট, কিন্তু এখন দেখছি এবেনেজের কাকার বয়স যখন 5 তখনই বাবা পাকা হাতে লিখতে পারেন বড় মানুষের মতো। যদি বড় হন তবে এই শহাউজের আইনসম্মত মালিক তিনি এবং তার মৃত্যুর পর এখন আমি। এরপর পড়া মাথায় উঠল আমার, কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছি না চিন্তাটা। সন্ধ্যার সময় রান্নাঘরে ঢুকে দেখলাম সেই জঘন্য পরিজ আর বিয়ার টেবিলে সাজিয়ে বসে আছে কাকা। সোজাসুজি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার বাবা কি একটু তাড়াতাড়ি লেখাপড়া শিখেছিলেন? হ্যাঁ, আরেকজন না, দূর দূর, আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি শিখেছি। কিছুক্ষণ চুপ করে থেকে এক সময় জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি আর বাবা কি যমজ ভাই? টুল থেকে লাফিয়ে উঠল এবনেজের কাকা, চামচটা সশব্দে পড়ে গেল মেঝেতে। ঝট করে হাত বাড়িয়ে আমার কোটের সামনেটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করল, কথা জিজ্ঞেস করলি কেন, কেন করলি? হ্যাঁ, এই প্রথম আমার চোখে চোখে তাকালো সে। দেখলাম সেই চোখের দৃষ্টিতে শয়তানি আর নিষ্ঠুরতা। একটু উত্তেজিত না হয়ে শান্ত কণ্ঠে বললাম, জামাটা ছাড়ুন, কি এমন বলেছি আমি যে আপনি এরকম ব্যবহার করতে পারেন? আমার শীতল কণ্ঠস্বর শুনে যেন একটু থমকালো কাকা, ধীরে ধীরে ছেড়ে দিল কোট। আমাকে তোর বাপের কথা কিছু জিজ্ঞাসা করবি না, আমি সহ্য করতে পারি না, ওই একটাই ভাই ছিল আমার, বলল বটে, তবে ওর গলায় আমি প্রাণের ছোঁয়া পেলাম না। কাকার এরকম ব্যবহারে ভেতরে ভেতরে ভয় করতে লাগলো, কখন কি করে বসে ঠিক নেই, কিন্তু বাবাকে যদি পছন্দই করত তাহলে তার একমাত্র ছেলে যে প্রায় পথের ভিখিরি, তার সাথে এমন আচরণ করছে কেন লোকটা? আমি তার দিকে তাকিয়ে রইলাম, সেও একটু পরপরই আর চোখে দেখছে আমাকে। হাবে ভাবে মনে হলো কোনো বদ মতলব আঁটছে মনে মনে। যতই আমি দেখতে লাগলাম ততই এই বিশ্বাস দৃঢ় হতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো সরিয়ে রেখে পাইপ জ্বালিয়ে বসল, ঠিক সকালের মতো। দেবি, এই তোর জন্মেরও আগে তোর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিছু টাকা দেব ওকে, আর পরে নানা ঝামেলায় আর দেওয়া হয়নি। অনেক টাকা, 40টা সোনার গিনি। কথা যখন দিয়েছি আমি তো দেবই, ও নেই তো কি হয়েছে, তুই আছিস তোকে দেব। হ্যাঁ নিবি তো তুই? হ্যাঁ, 40টা সোনার গিনি মানে তো অনেক টাকা, আপনি ভেবে দেখুন কাকা। এই ভাবা ভাবি কিছু নেই এর ভেতর, তুই এক মিনিটের জন্য একটু বাইরে যা, ওই আকাশের অবস্থাটা কেমন একটু দেখে আয়, আমি টাকাটা বের করে ডাকবো তোকে। কথাটা আমার বিশ্বাস হলো না, আকাশের অবস্থা দেখতে না চাই, নিশ্চয়ই আমাকে বিশ্বাস করে না বলেই বাইরে যেতে বলল কাকা। যাই হোক, কথা না বাড়িয়ে আমি বাইরে চলে এলাম, আকাশের দিকে তাকালাম, ঘন কালো, একটাও তারা দেখা যাচ্ছে না, মেঘে ছেয়ে আছে, ঝড়ঝাপটা উদয় হবে। একটু পরেই কাকা ভেতরে ডাকলো আমাকে, আমি রান্নাঘরে ফিরে গেলাম, গুনে গুনে 37টা সোনার গিনি দিল আমার হাতে, বাকিগুলো রূপোর মুদ্রা। দিতে গিয়েও কি মনে করে রূপোর মোহরগুলো দিল না আমাকে, ঢুকিয়ে রাখলো নিজের পকেটে। তারপর বলল, কিরে, হ্যাঁ দেখলি আমি যা বলি তাই করি, নতুন মানুষের কাছে আমার আচার ব্যবহার একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আত্মীয় স্বজনদের আমি সত্যিই সাহায্য করি। আমি তো হতভম্ব, এই লোক সত্যিই আমাকে এতগুলো সোনার মোহর দিল? যাই হোক, তার এই বদান্যতার জন্য আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানালাম। হ্যাঁ না রে দেবী, ধন্যবাদের কিছু নেই, আরে এটা আমার কর্তব্য, তুই আমার ভাইয়ের ছেলে, তোকে আমি পছন্দও করি, তোকে দেব না তো কাকে দেব। কিন্তু এর পরেও লোকটাকে বিশ্বাস করতে পারছি না। আবার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, একটা কাজ করে দিবি ডেভিড,
এই বাড়ির ওই প্রান্তে ওই যে মিনারটা আছে তার উপর থেকে একটা সিন্ধুক এনে দিতে পারবি? বুড়ো হয়ে গেছি তো, গায়ে আজকাল আর তেমন জোর পাই না, অবশ্য তুই না থাকলে আমাকেই আনতে হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এনে দেবো, এক্ষুনি যাচ্ছি। একটা মূর্ছে ধরা চাবি বের করলো কাকা, আমাকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে এটা নিয়ে, ওই যা চলে যা, বাইরে দিয়ে যেতে হবে তোকে, বাড়ির উপাসটা কখনো শেষ করা হয়নি তো, তাই ভেতর দিয়ে ওটার কোনো ব্যবস্থা নেই। যা আশিকি যা, সিন্ধুকটা কিছু জরুরি কাগজপত্র আছে, ওগুলো এখনই দরকার আমার। হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি। আচ্ছা একটা বাতি দেবেন আমাকে? কোথায় আছে বলুন না, আমি ধরিয়ে নিচ্ছি। আমার বাড়িতে কোনো বাতি জ্বলবে না। একটা ধূর্ত হাসি খেলে গেল তার ঠোঁটে। ঠিক আছে, কিন্তু সিঁড়িটা ভালো তো? হ্যাঁ ভালো না, ওই চমৎকার, একটু দেয়াল ঘেঁষে উঠিস তাহলেই হবে, রেলিং নেই সিঁড়িটা। চাবিটা নিয়ে বেরিয়ে এলাম আমি নিকশ কালো আকাশের নিচে। নেহাত কথা দিয়ে ফেলেছি, ভয়ে পিছিয়ে আসা কেমন যেন লাগে, তা নইলে ভয় পাওয়ার কারণ যথেষ্ট আছে। অন্ধকারে পাঁচতলা অবধি সিঁড়ি উঠতে হবে, সেই সিঁড়ির ডান দিকটা অতল স্পর্শ গর্ত, এবং ঝড়ের ঝাপটায় যে সিঁড়ি থেকে উল্টে গর্তে পড়া যে কোনো মুহূর্তে সম্ভব, কারণ রেলিং বলে কোনো জিনিস নেই। চিন্তা করলেই ভয় আসে, সুতরাং চিন্তা আর করলাম না, চাবি হাতে করে উঠে দাঁড়ালাম। কাকা সঙ্গে গেল সিঁড়ির তলা পর্যন্ত। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আলোর সত্যিই দরকার নেই। আর কি ঝড়, কি মুষলধারে বৃষ্টি! সিঁড়িতে উঠে হাঁপ ছেড়ে বাঁচলাম। ঝড়টা পেছন থেকে ঠেলছে বটে, কিন্তু বৃষ্টির ছাট এখানে লাগছে না গায়ে, চোখ ধাঁ দিয়ে যাচ্ছে না বিদ্যুতের ঝলকে। একটা একটা করে সিঁড়ি উঠে যাচ্ছি, বাঁদিকে দেওয়াল, হাত রেখেছি সেই দেয়ালের ওপরে। সিঁড়ি এমন কিছু চওড়া নয়, ডান পা পাশে বাড়ালেই সিঁড়ির শেষ প্রান্ত নাগালে পাওয়া যাচ্ছে। অতল গর্ত, বিলকুল ফাঁকা, পা ফসকালেই হয়েছে আর কি। আমি বাঁদিক ঘেঁষে দেয়ালের গায়ে মিশে গিয়ে এগিয়ে চলেছি। একটা জিনিস কেবল ভাবছি, বাক্স নিয়ে কেমন করে নিচে নামব? শুধু হাতে উঠতেই প্রাণান্ত, নামবার সময় একটা হাত দিয়ে বাক্সটা কাঁধের উপরে ধরেই রাখতে হয়, যদি প্রাণ বাঁচাবার জন্য সম্বল রইল মাত্র একখানি হাত, সে তো ভাববার কথা। ভাবতে ভাবতে অনেক ওপরে উঠে এসেছি, প্রায় পাঁচতলার কাছাকাছি বলেই মনে হয়। আবার বিদ্যুতের চমকা নিয়ে চোখে পড়ছে, এবার ওপর থেকে, অর্থাৎ ছাদ আর বেশি দূর নয়। পরের পা ফেলতে যাব, হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর আমার মাথা থেকে পা পর্যন্ত খেলে গেল যেন সেই বিদ্যুতেরই শিহরণ। নিজের অজান্তেই আমার উঠন তো পা নিজে থেকেই সড়াক করে পেছিয়ে এলো। কি সর্বনাশ, কিসের উপর পা ফেলতে যাচ্ছিলাম আমি? কিচ্ছু না, স্রেফ শূন্য, ফাঁকা। সিঁড়ির যে ধাপে আমি দাঁড়িয়ে আছি তারপরে আর কোনো ধাপ নেই, এক চুলের জন্য বেঁচে গেছি আমি। ওই বিদ্যুৎটা যদি না চমকাতো, এতক্ষণ 100 ফুট নিচে গড়াগড়ি যেত আমার হাড়গোড় ভাঙা রক্তাক্ত দেহ। এই আমার কাকার চমৎকার সিঁড়ির নমুনা। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা ভয়ানক সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আমার সামনে। চারতলা সমান উঁচু অসমাপ্ত সিঁড়ি থেকে যেন পড়ে যাই, সেই জন্যেই কি কাকা আমাকে পাঠিয়েছেন এখানে? আমার মৃত্যু পরিকল্পনা করেছিলেন? ভয় ও রাগে থরথর করে কাঁপতে লাগলো আমার শরীর। ধীরে ধীরে মিনারের দরজার কাছে নেমে এলাম, দেখলাম সেই মুষলধারা বৃষ্টির ভেতর ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আমার কাকা। লোকটার হয়তো হুঁশি নেই যে সে ভিজছে, তার ভঙ্গিটা উৎকর্ণের মতো, যেন গভীর মনোযোগের সঙ্গে কিছু শোনার চেষ্টা করছে। কি শুনছে, আমার পড়ে যাওয়ার শব্দ শোনার জন্য কান খাড়া করে আছে? সঙ্গে সঙ্গে আবার বজ্রপাতের শব্দ শোনা গেল, আর কাকা দৌড়ে ভেতরে ঢুকে গেলেন। আমি ঘরের কাছে পৌঁছে আর তাকে ডাকলাম না, অন্ধকারে গা ঢাকা দিয়ে এসে ঘরে ঢুকলাম।
মোম জ্বলছিল, সেই আলোয় খুঁজে খুঁজে কাকার বন্দুকটা হস্তগত করলাম। তারপর নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করলাম। আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে কাকা, কাঁপছে থরথর করে, ব্র্যান্ডির একটা বোতল উপুর করে দিয়েছে গলায়। আমি আরো এগিয়ে আচমকা দুহাতে ধরে বসলাম ওর কাঁধ। কি কাকা? আতঙ্কিত ভঙ্গিতে দুহাত ছুঁড়ে দিল কাকা, ছিটকে মাটিতে পড়ে চৌচির হয়ে গেল বোতলটা। তারপরেই টলতে টলতে অজ্ঞান হয়ে পড়ে গেল কাকা মেঝেতে। মুখটা কেমন নীল হয়ে গেছে, কান খাড়া করে নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় কিনা শুনলাম, কিন্তু কোনো শব্দ পাচ্ছি না। মরে গেল নাকি? ছুটে গিয়ে এক বালতি জল এনে ঢেলে দিলাম ওর মুখে মাথায়। কয়েক সেকেন্ড পর চোখ মেলল কাকা। প্রথমে দৃষ্টি পড়ল আমার উপর, তীব্র ভয়ের ছায়া ফুটে উঠল তার মুখে। ডেভিড? হ্যাঁ, বেঁচে আছি। আমি একটু মজা করছিলাম, বুঝলি না, আমি একটু। বেশ অসুস্থ লাগছে বেচারাকে, উঠে দাঁড়াতে সাহায্য করলাম, বসিয়ে দিলাম একটা টুলে। তারপর আমার মনে জমে থাকা প্রশ্নগুলো একের পর এক করতে থাকলাম। কেন আমার সঙ্গে মিথ্যে কথা বলছেন না বারবার? কেন আমাকে এই বাড়িতে থাকতে বলেও কাউকে কোনো খবর দিতে বারণ করছেন? আর বাবার সঙ্গে আপনার বয়সের পার্থক্য জানাচ্ছেন না কেন? অতগুলো মোহরি বা কী উদ্দেশ্যে আমাকে দিলেন? আর সবচেয়ে বড় কথা, আমাকে খুন করতেই বা চেয়েছিলেন কেন? শান্তভাবে প্রশ্নগুলো শুনল, তারপর দুর্বল কণ্ঠে মিনতি জানাল, এখন আমাকে ঘুমোতে যেতে দে দয়া করে। হ্যাঁ, আমি একটু রেস্ট নিয়ে নি, কাল সকালে সব বলবো তোকে, সত্যি সত্যি কথা দিচ্ছি। দেখে আমার করুণা হলো, ধরে ধরে ওকে ঘরে পৌঁছে দিলাম, এমনকি বিছানায় পর্যন্ত শুয়ে দিলাম। তারপর বাইরে থেকে দরজায় তালা মেরে চাবিটা রেখে দিলাম আমার পকেটে। সারা রাত ঝড় বাদল চলে ভোরের দিকে থেমে গেল বৃষ্টি। নিজে মুখ হাত ধুয়ে নিয়ে কাকার ঘরের সামনে গিয়ে তালা খুললাম দরজার। গুড মর্নিং দেবি। গুড মর্নিং। একটু পরেই নিচে নেমে ব্রেকফাস্টের টেবিলে বসলাম আমরা। আহার্য সেই এক পরিজ আর বিয়ার। কাকা খেতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ এবার বলুন, কেন আমাকে পাঠিয়েছিলেন মিনারে? কেন আমাকে ভয় পাচ্ছেন? আরে না না, এই তোর সাথে একটু ঠাট্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে আমি একটু খেয়ে নিই, হ্যাঁ তারপর সব খুলে বলবো তোকে। মুখ দেখেই বুঝলাম এখনও জুতসই কোনো গল্প বানিয়ে উঠতে পারেনি, তাই একটু সময় নিল। এমন সময় দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুললাম, দেখলাম নাবিকের পোশাক পরা এক ছোকরা দাঁড়িয়ে আছে। সে জানালো কোভেনেন্ট জাহাজের ক্যাপ্টেন হোসিশন একটি চিঠি পাঠিয়েছেন এভেনেজার ব্যালফোরের নামে। আমি ছেলেটিকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। চিঠিটা এভেনেজার কাকার হাতে দিয়ে ছেলেটা জুলজুল করে টেবিলের খাবারগুলোর দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে খুব ক্ষুধার্ত। আমি অবশিষ্ট খাবারগুলো ওকে খেতে দিলাম। ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ল খাবারগুলোর ওপর। ইতিমধ্যে কাকা চিঠিটা পড়ে নিয়েছেন, তুল ছেড়ে উঠলেন, আমাকে বললেন, এই পড় এটা। আমি পড়লাম, হজ ইন কুইন্স ফেরি, স্যার আমি আমার জাহাজ নিয়ে এখন বন্দরে আছি, আপনার যদি কোনো নির্দেশ থাকে অনুগ্রহ করে তাড়াতাড়ি জানাবেন, কারণ বাতাস এখন অনুকূল, কয়েক ঘন্টার মধ্যেই জাহাজ ছাড়বো আমি। আপনার উকিল রেনকিলারের সঙ্গেও একবার দেখা করবেন, জরুরি দরকার। আপনার একান্ত অনুগত এলিয়াস হোসিসন। বুঝলি ডেভিড, এই হোসিসনের সঙ্গে আমি কিছু ব্যবসা অংশীদারিতে করি, হ্যাঁ তো আমাকে এখনই যেতে হবে, ওর সঙ্গে দেখা করতে হবে। তুই যাবি আমার সঙ্গে কুইজ ফেরিতে?
তারপর ওই তোকে নিয়ে আমার উকিল রেন কিলার ওর সঙ্গে দেখা করতে যাব। দেখবি খুব ভালো মানুষ, তোর বাবাকে চিনতো, তোর ভালো লাগবে। কি যে বলবো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে নতুন কোনো মতলব। তারপরেই ভাবলাম নিশ্চয়ই অনেক লোকজন থাকবে, ওই অত লোকের মধ্যে আমার কি ক্ষতি করবে। তাছাড়া খুব কাছ থেকে সমুদ্র জাহাজ দেখার শখ আমার অনেক দিনের, আমি রাজি হয়ে গেলাম। আগের দিনের সেই নীল কোট আর হ্যাট পরে নিল কাকা, তারপর আষ্টেপৃষ্টে বাড়িটাকে তালা দিয়ে আমরা তিনজন বেরোলাম। সারাটা রাস্তায় কাকা কিন্তু কোনো কথা বলল না, বেশ চিন্তিত মনে হচ্ছে তাকে। আমি হাঁটতে হাঁটতে আলাপ জমালাম ওই নাবিক ছেলেটির সঙ্গে, জানলাম ওর নাম র্যানসাম, কোভেন্যান্ট জাহাজের কেবিন বয়ও, 9 বছর বয়স থেকে জাহাজে কাজ করে। কোভেন্যান্ট জাহাজ এবং তার ক্যাপ্টেন হোসিশন সম্পর্কে অনেক কথা বলল। ক্যাপ্টেন হোসিশন খুব ভালো নাবিক, কিন্তু তার থেকেও নাকি ভালো মিস্টার সুহান তাদের মেট, কিন্তু তার একটাই মাত্র দোষ, খুব মদ খায়, আর মাতাল হলে তার চেয়ে ভয়ঙ্কর লোক পৃথিবীতে আর কেউ হয় না। কথা বলতে বলতে কখন যে টিলা চূড়ায় পৌঁছে গেছে খেয়াল করিনি, সেখান থেকে নিচে কুইন্স ফেরির দিকে তাকালাম আমরা। প্রায় আধ মাইল দূরে নোঙর করে রাখা একটা জাহাজের দিকে ইশারা করলো র্যানসাম, বলল ওইটাই কভেন্যান্ট। একটু পরেই আমরা হজ ইনে পৌঁছে গেলাম, সিঁড়ি দিয়ে আমাদের দোতলার একটা ঘরে নিয়ে গেল র্যানসাম। সেখানে বড় একটা চুল্লির সামনে বসে আছে ক্যাপ্টেন হোসিশন। কাকাকে দেখে অভ্যর্থনা করলেন। কাগজপত্রে ভরা একটা টেবিলের দুপাশে দুজন গিয়ে বসল। এবার নিশ্চয়ই ওদের ব্যবসায়িক আলাপ শুরু হবে। কামরাটার ভেতর ভীষণ গরম, সারা শরীর আমার ঘামে ভিজে উঠেছে। হঠাৎ কাকা নিজেই বললেন, এই ডেভিড এখানে তো গরম, তুই একটু বাইরে ঘুরে ফিরে আসতে পারিস। সত্যি বলতে কি আমিও এটাই চাইছিলাম, তাজা বাতাসের বড় প্রয়োজন। নিচে নেমে এসে একটু এদিক সেদিক ঘুরে আমি হোটেলওয়ালার সঙ্গে গল্প জমালাম। হোটেলওয়ালা বলল, এই কি বললেন, আপনার নামও বালফোর, তা আপনার বাবার নাম? আলেকজান্ডার বালফোর। কি, তুমি মিস্টার আলেকজান্ডারের পুত্র? আরে তাহলে তো শহাউজের মালিক তুমি। না না, তা কি করে হবে, এবেনেজার কাকা তো আমার বাবার বড় ভাই, বড় ভাইয়েরই তো পাওয়ার কথা। হ্যাঁ, এবেনেজার বড় ভাই, ওই বুড়ো শয়তান বুঝি বলেছে? আরে না মশাই না, আমি তোমার ঠাকুরদার আমল থেকে জানি তোমার পরিবারকে, তোমার বাবাই বড় ভাই। কি জানি কেন ওই জমিদারিটা ছোট ভাইকে দিয়ে তিনি দেশ ছেড়ে চলে যান। আমার কথা বিশ্বাস না হয় তুমি যাও উকিল র্যানকিলারের কাছে, তিনি চিরদিন তোমাদের পরিবারের উকিল, আর লোকও ভালো, তিনি তো তোমাকে ঠকাবেন না, এই সব কথা জানতে পারবে তাঁর কাছে। এই পর্যন্ত বলে হোটেলওয়ালা শট করে সরে গেল। মুখ ফিরিয়ে জানলার দিকে চোখ পড়তেই দেখলাম বাইরে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন হোসিশন। কখন যে ওরা উপর থেকে নেমে বাইরে গেছে খেয়ালই করিনি। কভেন্যান্টের নৌকোর সামনে দাঁড়িয়ে তার লোকদের কি যেন নির্দেশ দিচ্ছে। একটু পরেই হোটেলের সামনে এসে দাঁড়ালো লোকটা, চমৎকার সুপুরুষ একজন মানুষ। ডেভিড, কাকার গলা বাইরে থেকে ডাকছে। আমি বাইরে বেরিয়ে এলাম, দেখলাম ক্যাপ্টেন হোসিশনের পাশে দাঁড়িয়ে রয়েছে আমার কাকা। আমায় দেখে বলল, এসো ডেভিড, এই আমার বন্ধু ক্যাপ্টেন হোসিশন, একটু আলাপ করিয়ে দি, খুব সুদক্ষ নাবিক। হোসিশন আমার সঙ্গে করমর্দন তো করলই, একেবারে গলা জড়িয়ে ধরল। আমার বন্ধু বালফোর মশার ভাইপো তুমি, আমারও আপনজন, তোমার সঙ্গে একটু আলাপ করব ভালো করে, এমন সময়ও হাতে নেই,
আর মিস্টার বালফোর তো আমার সঙ্গে জাহাজে চলেছেন, তুমিও চলো। যেতে যেতে যতটা পারি কথাবার্তা বলি, তারপর ওর সঙ্গে তুমিও চলে আসবে। জাহাজে ওঠার জাহাজ দেখার সুযোগ ইতিপূর্বে কখনো হয়নি আমার, সাগ্রহে রাজি হয়ে গেলাম। জাহাজঘাটা পর্যন্ত সবটা পথ হোসিশন কেবলই বকে চলেছে, সাত সাগরের সব আশ্চর্য জিনিসের কথা শোনাচ্ছে আমাকে। আমার কথা বলবার বা চিন্তা করবার সময় আমি পাচ্ছি না। ঘাট থেকে অনেক দূরে নোঙর করা আছে জাহাজ, নৌকোয় চড়ে রওনা হলাম সবাই মিলে। জাহাজে উঠে ক্যাপ্টেন আমার হাত ধরে নিয়ে চললো এদিক ওদিক দেখাতে, ব্যাখ্যা করে বোঝালো কোনটার কি নাম, কি কাজে লাগে। আমি মুগ্ধ হয়ে দেখছি, হঠাৎ খেয়াল হলো কাকাকে তো উঠতে দেখলাম না, ব্যাপার কি? আচ্ছা কাকা কোথায়? তাই তো, গেল কোথায় তোমার কাকা? মিটিমিটি হাসি হোসিশনের মুখে, চোখে ক্রূর দৃষ্টি। ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিলাম আমি, ছুটে গেলাম জাহাজের কিনারে। ছোট্ট নৌকোটা দেখলাম এগিয়ে চলেছে তীরের দিকে, আর কাকা বসে আছে তাতে। ঝট করে ক্যাপ্টেনের দিকে ফিরলাম, মিটিমিটি হাসিটা ক্রমে শয়তানি হাসিতে পরিণত হয়েছে। আমি চিৎকার করে উঠলাম, আবার ঘাড় ফিরিয়ে দেখতে গেলাম কাকাকে, কিন্তু আর কিছু দেখা আমার পক্ষে সম্ভব হলো না। কেউ একজন প্রচণ্ড একটা আঘাত করল আমার মাথায়, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম আমি। যখন জ্ঞান হলো দেখলাম জাহাজের অন্ধকার খোলের মধ্যে পড়ে আছি, হাত পা বাঁধা অবস্থায়। ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছি, জাহাজের দুলুনিও অনুভব করছি শরীরের নিচে। কানপিঠে একটা কাঁচচলা গোছের ব্যান্ডেজ বাঁধা, তার তলা দিয়ে তখনও রক্ত গড়াচ্ছে। মনে পড়ে গেল র্যানসম বলেছিল জাহাজের দ্বিতীয় মেট মিস্টার রিয়াক এই জাহাজের দৈত্যকুলে প্রহ্লাদের মতো, একটুখানি বুদ্ধি বিবেচনা দয়াধর্ম তাঁর আছে। তাছাড়া ডাক্তারি না জানলেও এই জাহাজের ডাক্তার তিনি, মনে হয় আমার মাথার ব্যান্ডেজ তিনি বেঁধেছেন। একটু বাদেই আলো হাতে একটা লোক এলো, পরীক্ষা করে দেখলো আমায়, নতুন করে ব্যান্ডেজ বাঁধল, আর ক্যাপ্টেনকে ডেকে এনে বলল, এই ছেলেটাকে মেরে ফেলে কোনো লাভ হবে না আপনার, যদি বাঁচাতে হয় একে ওপরে ডেকে নিতেই হবে। নিচে ফেলে রাখলে মৃত্যু অনিবার্য, বারবার এই কথা শুনতে শুনতে ভয় পেয়ে গেল হোসিশন। ঘোর অনিচ্ছা সত্ত্বেও আমাকে ওপরে নিয়ে যাবার অনুমতি দিল। আমাকে বন্দি করার পরেই জাহাজ খুলে দিয়েছে হোসিশন, কুইন্স ফেরি ছাড়িয়ে জাহাজ খোলা সমুদ্রে পড়েছে, চলেছে উত্তর মুখে স্কটল্যান্ডের পূর্ব উপকূলকে পশ্চিমে রেখে। সমুদ্রের খোলা হাওয়ায় আমি যেন নতুন জীবনের স্বাদ পেলাম। মিস্টার রিয়াক মাঝে মাঝে ব্যান্ডেজ পাল্টে দেন, নাবিকেরা বিশেষ খারাপ ব্যবহার করে না। হোসিশনও এমন ভাব দেখান যেন আমি ভালো হয়ে উঠলেই খুশি হন তিনি। খুশি না হওয়ারই বা কথা কি? আমি ধীরে ধীরে সুস্থ হতে লাগলাম, আর সে সময় ঘটল এক ভয়াবহ ঘটনা। প্রথম মেট সুয়ান, লোকটা ভীষণ গুঁয়ার, যার কথা র্যানসম বলেছিল, মাতাল হয়েই থাকে প্রায় সর্বদা, আর মাতাল হলেই সে আর মানুষ থাকে না। র্যানসমকে প্রায়ই সে মারত, একদিন তাকে একেবারে মেরেই ফেলল। অপরাধ? হ্যাঁ অপরাধ ছিল বই কি, নোংরা গ্লাসে মদ ঢেলে দিয়েছিল র্যানসম। যাই হোক, র্যানসম মারা গেল, মুশকিল হলো ক্যাপ্টেনের, কারণ ওই ছেলেটা ছিল ক্যাপ্টেনের এবং মেটদের খাস ভৃত্য। ক্যাপ্টেন বেশিরভাগ সময় গোলঘরে বসে থাকে, আর তার ফাই ফরমাস খাটবার জন্য ছোকরা চাকরটাকে ক্রমাগত জাহাজের এমাথা ও মাথা ওপর নিচ ছুটোছুটি করতে হয়। এখন সেই কাজ কে করে? হোসিশনের মাথায় এলো আমাকে এই কাজে বহাল করা যাক। আমি তো বেঁচে গেলাম, কাজ না থাকলে মানুষ বাঁচে কেমন করে? যত ছোট কাজই হোক, কাজ তো, সময় কেটে যাবে, তাছাড়া ভালো মন্দ খাবার পাওয়া যাবে, ভালো ভালো খাদ্য পানীয় গোল ঘরে থাকে। তার চাবি ক্যাপ্টেনের কাছেই থাকবার কথা বটে,
মাঝে মাঝে খানসামার হাতেও এসে পড়ে। কাজেই আমি কাজে লেগে গেলাম। জাহাজ স্কটল্যান্ডের পূর্বকূল ছাড়িয়ে এখন উত্তরকূল দিয়ে চলেছে, সোজা পশ্চিম মুখে চলে যাবে আটলান্টিক পেরিয়ে। কারণ এই পথ দিয়ে গেলে পথটা সংক্ষেপ হয়, আটলান্টিকের বিস্তার এখানে তত বেশি নয়। কিন্তু ক্যাপ্টেন হোসিশনের দুর্ভাগ্য, এই সময় একদিন উঠল প্রচণ্ড ঝড়। সেই ঝড় কভেন্যান্ট জাহাজকে ঠেলে বিপথে নিয়ে গেল। ওর যাওয়ার কথা পশ্চিম মুখে, ও ঘুরে গেল দক্ষিণে, স্কটল্যান্ডের পশ্চিম কূল ঘেঁষে ছুটে চলল অন্ধ বেগে। সবচেয়ে বিপদ এই যে এই উপকূলটা চোরা পাহাড়ে ভর্তি, সমুদ্রের ভেতরে অনেকটা পর্যন্ত তারা ছড়িয়ে রয়েছে। ঝড়ের মুখে ছুটতে ছুটতে জাহাজ যদি ওইরকম কোনো পাহাড়ের গায়ে ধাক্কা খায় তবেই সর্বনাশ। পাহাড়ের গায়ে ধাক্কা অবশ্য খেল না জাহাজ, কিন্তু ধাক্কা দিয়ে বসল একখানা ছোট নৌকোকে। নৌকো তো দুটুকরো হয়ে ভেঙে গেল, লোক ছিল আট দশ জন, নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল উত্তাল ঢেউয়ের তলায়। কেবল একটা লোক, আশ্চর্য ক্ষমতা তার। জলে পড়ার মুহূর্তে তার হাতে পড়ে কভেন্যান্টের সামনের প্রান্ত থেকে বেরিয়ে থাকা বাঁকা কাঠটায়। সঙ্গে সঙ্গে সে আঁকড়ে ধরে সেটা এবং কোনো মতে বেয়ে উঠে আসে ডেকে। তার সাহস আর ভাগ্য দেখে অবাক না হয়ে পারলাম না আমি। কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ও মেটের সঙ্গে রাউন্ড হাউসে এলো লোকটা। শান্ত নিরুদ্বেগ চেহারা, উত্তেজনার কোনো ছাপ নেই মুখে। বেটে খাটো একটি লোক, কাপড় জামা বেশ শৌখিন রকমের কিন্তু বেশ পুরনো, কোমরে দুটো পিস্তল আর একটা লম্বা তলোয়ার। টুপি হাতে নিয়ে সপ্রতিভভাবেই এসে ক্যাপ্টেনের সামনে দাঁড়াল। ক্যাপ্টেন হোসিশন বললেন, ওই নৌকোটার ব্যাপারে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি স্যার। দুঃখ প্রকাশ করলে আর কি হবে, লোকগুলোকে তো আর ফেরত পাওয়া যাবে না, বড় ভালো মানুষ ছিল ওরা। ওরা জনে জনে আমার জন্য প্রাণ দিতে তৈরি ছিল, দিয়েছেও তাই। আপনার জন্য হামেশাই নানা লোকের প্রাণ দেওয়ার দরকার হয় বুঝি। ক্যাপ্টেনের প্রশ্নে ব্যঙ্গ আর সন্দেহ সমানভাবে মিশে আছে। ঠিক আমার জন্য নয়, আমাকে উপলক্ষ করে অন্য একজনের জন্য। এই বলে আগন্তুক শীষ দিয়ে একটা গানের সুর ভাঁজতে লাগল। ক্যাপ্টেন কান খাড়া করল। এ গান জ্যাকোবাইটদের গান। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ড ও স্কটল্যান্ড শাসন করতেন ব্রিটিশ বংশোদ্ভূত স্টুয়ার্টরা। 1688 সালে স্টুয়ার্ট রাজা দ্বিতীয় জেমসকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা এবং ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সিংহাসনে বসায় এক ইংরেজকে। অনেক স্কটসম্যানই মেনে নিতে পারেননি ব্যাপারটা, তারা স্টুয়ার্ট বংশের প্রতি বিশ্বস্ত থেকে যায়। এদেরই নাম জ্যাকোবাইট। তবে কি এই ব্যক্তি বিদ্রোহী? হয়তো পলাতক। ঠিক, পলাতক না হলে এই দারুণ দুর্যোগে নৌকো বেয়ে কোথায় যাচ্ছিল সমুদ্রপথে? রাজনীতি নিয়ে মাথা ঘামানোর পাত্র ক্যাপ্টেন হোসিশন নন। যেদিকে দু পয়সা রোজগারের সম্ভাবনা দেখা যাবে সেই দিকেই চলবেও। এ লোকটা যদি পালাতে চায় হোসিশন পারে সাহায্য করতে, অবশ্য উপযুক্ত পারিশ্রমিক দেবার ক্ষমতা যদি এর থাকে। প্রথমে ইশারা ইঙ্গিতে, তারপর খোলাখুলি আলোচনায় স্থির হলো যে লোকটিকে ফরাসি উপকূলে পৌঁছে দেবে ক্যাপ্টেন 60 গিনির বিনিময়ে। কিন্তু ক্যাপ্টেন তর্ক তুলল তারপরেই, তোমার যে 60 গিনি দেবার ক্ষমতা আছে তা কেমন করে জানবো আমি? নিজের জায়গায় পৌঁছে যদি তুমি বলো অর্থ নেই। এ কথার উত্তরে আগন্তুক বিরক্ত হয়ে বলল, আমি স্টুয়ার্ট রাজবংশের লোক, নাম আমার অ্যালান ব্রেক, আমাকে স্কটল্যান্ডের সবাই চেনে, অর্থ আমার কাছে আছে, অবশ্য আমার নিজের নয়, রাজা জেমসের ভক্ত প্রজা আমি, তাঁরই জন্য অর্থ সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এদেশ থেকে, কিছুও থেকে খরচ করতে পারি, যাতে বাকিটা নিরাপদে ফ্রান্সে পৌঁছো। এই বলতে বলতে কোমর থেকে একটা গেঁজে বের করে টেবিলের ওপর সেটা উপুর করে ধরে এলান, আর হুড়মুড় করে মোহর পড়তে লাগলো তা থেকে। 60 গিনি, অন্তত 600 গিনি যে অ্যালানের আছে তাতে সন্দেহ নেই।
লোভী হোসিসানের চোখ দুটো চকচক করে উঠল। আমাকে বলল, এই ভদ্রলোককে কিছু খেতে দাও, আমি আসছি। এই বলে সঙ্গীদের ইশারায় ডেকে নিয়ে গোলঘর থেকে বেরিয়ে জাহাজের ওই মাথায় চলে গেল। অ্যালেন খেতে খেতে বলল, তোমার নাম ডেভিড তো? এই এক গ্লাস মদে আমার কি হবে, ষাট ষাটটা গিনি দিচ্ছি, একটু ভালো করে খাওয়াবে না আমাকে? একটা বোতল এনে রাখো আমার সামনে। আমি বললাম, তাহলে আপনি খেতে থাকুন, আমি ক্যাপ্টেনের কাছ থেকে চাবি নিয়ে আসি, মদ ওই ঘরেই আছে, আলমারিতে বন্ধ। এখন এই রাউন্ড হাউস বা গোলঘরটি জাহাজের দুর্গ, ডেক থেকে অন্তত ছ ফুট উঁচুতে তৈরি, একটিমাত্র দরজা আর একটিমাত্র জানলা। ক্যাপ্টেন এখানে থাকে, মেটরাও। জাহাজের সব বন্দুক আর গুলি বারুদ এই ঘরেই থাকে, তলোয়ার অবশ্য থাকে অন্য জায়গায়। আমি এগোলাম চাবি আনতে, গিয়ে দেখি ক্যাপ্টেন তার দুজন মেট ও মাতব্বর কয়েকজন নাবিককে নিয়ে আলোচনায় ব্যস্ত। আগন্তুকের কাছে যখন এত গিনি রয়েছে, তখন তাকে মেরে ফেলে মোহরগুলো দখল করে নিলে কী ক্ষতি? কী দরকার তাকে ফরাসি দেশে পৌঁছে দেবার? অথকানি মেহনতের বিনিময়ে মাত্র ষাটটি গিনি রোজগার? বলা বাহুল্য, এই প্রস্তাবে একটি লোকেরও আপত্তি দেখলাম না। এখন জটলা চলছে, কী উপায়ে ওই রাউন্ড হাউস থেকে একটা বন্দুক আনিয়ে নেওয়া যায়। বন্দুক পেলে এখান থেকে গুলি করে লোকটাকে নিকেশ করে দেওয়া যায়, কিন্তু সামনাসামনি বন্দুক আনতে গেলে হয়তো সন্দেহ করতে পারে লোকটা। ওর পিস্তল আছে, তলোয়ার আছে, সন্দেহ হলে দু একজনকেও ঘায়লও করতে পারে নিজে মরবার আগে। আমাকে দেখে মনে হলো ক্যাপ্টেনের মাথায় ফোন দিয়ে এলো। ডেভিড, তুমি গিয়ে ওকে মদ বার করে দাও, আর তারপরেই একটা বন্দুক আর কিছু গুলি বারুদ নিয়ে আমাদের কাছে চলে এসো। আমরা কেউ আনতে গেলে ও সন্দেহ করবে, তোমার মতো ছেলে মানুষ কি করছে না করছে ও খেয়ালই করবে না হয়তো। আর যদি জিজ্ঞাসা করে বলবে যে বন্দুক চালানো অভ্যাস করবে তুমি। আচ্ছা, বলে বেরিয়ে চলে এলাম আমি। কি করব আমি? হোসিসানার তার চ্যালারা খুনে ডাকাত, ওরা চাইছে ওদের দুষ্কর্মের সাথী হই আমি। না, অসম্ভব, ওদের সাহায্য করতে পারি না আমি। আগন্তুক খারাপ না ভালো আমি জানি না, জ্যাকোবাইট হলেই একজন মানুষ খারাপ হয়ে যাবে এমন কুসংস্কারাচ্ছন্ন নয় আমার মন। তাহলে এখনও নিঃশব্দে খেয়ে চলেছে লোকটা। একেবারে কাছে গিয়ে একটা হাত রাখলাম তার কাঁধে। আপনি কি খুন হতে চান? সোজাসুজি জিজ্ঞেস করলাম আমি। তড়াক করে লাফিয়ে উঠল লোকটা। মানে কি বলতে চাও তুমি? ওরা আপনাকে খুন করার চক্রান্ত করছে, ওরা খুনি, জাহাজে সবাই। কদিন আগে খামুকা একটা ছেলেকে খুন করেছে, আর এবার আপনার পালা। আচ্ছা আচ্ছা, তবে কথা হলো গিয়ে ওরা এখনো ধরতে পারেনি আমাকে, ধরাটা সহজও হবে না ওদের পক্ষে। তারপর আমার দিকে অদ্ভুত একটা দৃষ্টি হেনে জিজ্ঞেস করলো, তুমি দাঁড়াবে আমার পাশে? নিশ্চয়ই, আমি চোর নই, খুনি তো নই, নিশ্চয়ই আমি দাঁড়াবো আপনার পাশে। একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমার নাম স্টুয়ার্ট, সবাই ডাকে অ্যালান ব্রেক বলে। তোমার নাম কি? ডেভিড ওয়েলফোর স্যার, সব অংশের ছেলে আমি। এই শোনো, আমাকে অত স্যার স্যার করবে না, আর আপনিও বলবার দরকার নেই, তুমি যথেষ্ট। এবার এসো, দেখি আত্মরক্ষার জন্য কী কী ব্যবস্থা নিতে পারি আমরা। তাহলে এক কাজ করো, বন্দুক আমার দরকার নেই, কারণ প্রথমে আমি আক্রমণ করব না। যতগুলো পিস্তল এখানে আছে গুলি ভরে ফেলো, আর বেছে নাও একটা তলোয়ার। জানলা দিয়ে বা ওপরের ওই আলো আসবার ফোকর দিয়ে যদি কেউ ঢুকবার চেষ্টা করে, গুলি করবে তাদের পিস্তল দিয়ে। দরজা আগলাবার ভার আমার, ঠিক আছে? তলোয়ারটা কোমরে ঝুলিয়ে পিস্তলে গুলি ভরতে বসলাম আমি। সেই অবসরে অ্যালান ব্রেক তার লম্বা তলোয়ারটা বের করে তার ধার পরীক্ষা করতে লাগলো, সাঁ সাঁ করে চালিয়ে দু একটা ছোটোখাটো জিনিস কেটেও ফেলল। না, ঘরটা বড্ড ছোট, ঠিক মতো তলোয়ার চালাতে পারবো না।
যাকে কি আর করা, পিস্তলগুলোই এখন ভরসা। তাড়াতাড়ি গুলি ভরে ফেলো।